আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আমার চ্যানেলে ব্যাক করলাম। আসলে কিছুদিন বেশ ব্যস্ত সময় গেছে, কারণ আমি রিসেন্টলি আই হ্যাড এ বেবি, সো বেবিকেও সময় দিতে হয়, যার কারণে টাইম যে ম্যানেজমেন্ট এটা ঠিকমতো করতে পারিনি। বাট আমার যে ফেসবুকে যে একটা আমার গ্রুপ আছে, আমি ওই গ্রুপটা আমি সবসময় মানে খেয়াল রাখতাম, যে গ্রুপে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতাম। আর আমি ওখানে কিছু মেসেজ দেখতে পেলাম, আমার ছোট ভাই বোনেরা সবাই ওখানে মেসেজ মানে ফেসবুকে আমার যে পার্সোনাল ফেসবুক পেজ আছে ওখানে আমাকে সবাইকে মেসেজ করতেছিল যে কিভাবে আপু আমরা এমনিকে আসতে পারি, কিভাবে আমরা এনক্লেক্স পড়াশোনা করব, কিভাবে স্টাডি করলে আমরা এনক্লেক্সে পাস করব, এই বিষয়গুলো নিয়ে অনেক আমি কোশ্চেন পাইছি। সো আমি সেই বিষয়টা আলোচনা করার জন্য আজকে সবার সাথে সেই বিষয়টা শেয়ার করার জন্য আজকে আসা। সো আমি শুরুতে বলতে চাই যে আমি কিভাবে শুরু করছিলাম, আমার যে পার্সোনাল জার্নিটা ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি শুরুর দিকে আমিও এরকম এনক্লেক্স পড়াশোনা করার জন্য একটা কোশ্চেন ব্যাংক আমি কিনছিলাম। কেনার পর ওইটাতে প্র্যাকটিস শুরু করলাম, করার পর দেখছি যে আমি কন্টিনিউয়াসলি আমার কাছে মনে হচ্ছে যে সব কোশ্চেনে আমার রং হচ্ছে। তো আমি ফার্স্টের দিকে আমি কোনো কারণ খুঁজে পাইনি, কেন আমি বুঝতেছিলাম, আমি তো সব কিছু জানি, আমার একটা ওভার কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্স নিয়ে বললাম আমি তো সব কিছু জানি, কেন আমার সব কিছু রাইট হচ্ছে না, সমস্যাটা কোথায়। তো পরে কিছুদিন প্র্যাকটিস করার পর আমার মনে হলো যে আমার অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট, আমার অনেক কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো আমার আমার ল্যাকিংস আছে, আমার ওই কন্টেন্টগুলো আমার জানা নেই। সো সেক্ষেত্রে আমি কন্টেন্টগুলো কীভাবে আমি জানবো সেটা সার্চ করতে শুরু করলাম। তারপরে দেখলাম যে স্যান্ডার্স নামে একটা বুক আছে, ওই বুকটা ভালো, সো আমি আপনাদেরকে দেখাইতে চাই বইটা। এটা হচ্ছে এই, আমি এটা লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, এটা অনেক মোটা একটা বই। সো আমি এই বইটা কিনলাম, কেনার পর শুরু করলাম পড়াশোনা। প্রথম থেকে মনে হলো এত মোটা বই, এত কিছু আমি কীভাবে পড়বো। তো তারপর আমি লাস্ট পেজ থেকে শুরু করতাম, কখনো মাঝখান থেকে শুরু করতাম, এরকম এক দুই দিন আমারও লাগছে এই বইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে। তো আপনাদেরও এটাই মনে হচ্ছে যে এই বই কীভাবে শেষ করবো, আপনার যে সাবজেক্টটা, আপনার যে টপিকটা, যে কন্টেন্টটা আপনার পছন্দের সেখান থেকে শুরু করেন। বাট শুরু করেন, আমার মতে শুরু করেন, শুরুটা করতে হবে, শুরু যদি আপনি না করেন শেষও হবে না। সো শুরু যেভাবে হোক, যেটা ভালো লাগে আপনার সেখান থেকে শুরু করেন, কারণ এখানে কিন্তু ভাস্ট টপিক নিয়ে ওরা আলোচনা করছে। সো আপনি যে যে টপিকটা বা যে সাবজেক্টটা বা যে কন্টেন্টটা আপনার ভালো লাগে আপনি সেটাই ফার্স্টে শুরু করেন। সো এভাবেই করে আমি আমার ওই বইটা কমপ্লিট মানে পড়া শেষ করছি। শেষ করার পরে আমি আবারও একটা মানে এনক্লেক্সের জন্য একটা কোশ্চেন ব্যাংক কিনলাম। কেনার পরে আমি যখন মানে সলভ করতাম কোশ্চেন, তখন আমার কাছে অনেক টপিক আননোন মনে হইতো, অনেক টপিক মনে হইতো যে আমি তো ওইটা তো স্যান্ডার্স বুকে পড়ছি। তো যখন আমার আননোন মনে হইতো তখন আমি সাথে সাথে ইউটিউবে সার্চ দিতাম, দিয়ে দেখতাম এই টপিক নিয়ে কী আলোচনা করছে। তো এরকম অনেক চ্যানেল আসতো, তো আমি কয়েকটা চ্যানেল অ্যাট এ টাইমে দেখে ফেলতাম, কারণ আমার আমি শুধু এটা দেখতাম কে এই টপিকটা নিয়ে ভালো আলোচনা করছে, তো সেই তখন আমি ওই ওই ও তার ভিডিওগুলো দেখতাম। এরকম আমি অনেক ভিডিও মানে ইউটিউবে দেখে ফেলছি। এখন আপনারা যদি আমাকে আক্স করেন যে কীভাবে আমি এত মানুষের ভিডিও দেখছি, আপু স্পেসিফিকলি আপনি নাম বলেন আপনি কার ভিডিও দেখতেন, আমি কিন্তু এটা আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমি অনেক মানুষের ভিডিও দেখছি। আর পাশাপাশি আমি যখন পড়তাম বা সলভ করতাম কোশ্চেন তখন আমি নোট নিতাম। সো আমি এটাও আপনাদেরকে শো করতে পারি, যদিও আমি আপনাদেরকে এখানে দিতে পারবো না এখান থেকে, কারণ আমি জাস্ট দেখাইতে পারবো আমি কিভাবে নোট নিতাম। আমার এরকম হাজারো মানে আমার মনে হয় হাজারো এরকম পাতা শেষ করছি আমি। সো এটা ওয়ান অফ দেম, আমি এভাবে নোট নিতাম। তারপর আমার আরও কিছু আছে এরকম, আমি সবসময় আমি চেষ্টা করতাম যে যে জিনিসটা আমি যে টপিকটা আমার কাছে আনন্দ মনে হতো সেই টপিকটা আমি নোট নিয়ে ফেলতাম। আর কোশ্চেন ব্যাংক যখন সলভ করতাম দেখতাম যে যে কোন কোন টপিকটা দিয়ে ওরা বেশি কোশ্চেন মানে তৈরি করছে সেই টপিকটা একটু বেশি পড়তাম, সেই টপিকটার নোট বেশি রাখতাম। সো আমি এভাবে করে আমি এখানে আমার স্টাডিটা মানে করতাম। পাশাপাশি যখন কোশ্চেন সলভ করতাম তখন দেখতাম যে
ওরা কিছু জিনিস আছে, মানে আমি এর আগে আমার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি শেয়ার করেছি আপনাদের সাথে যে কোন কন্টেন্টগুলোর উপরে কোশ্চেন্স থাকে। সো ওই কন্টেন্টগুলো যদি আপনারা একটু ভালো করে স্টাডি করেন, ওই কন্টেন্টগুলো উনি যদি আপনারা পড়াশোনা শুরু করেন, আমার মনে হয় এনক্লেক্স ডিফিকাল্ট হবে না। আর একটা জিনিস হচ্ছে গ্রুপ স্টাডি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি মনে করি আমি যে জিনিসটা করতে পারিনি, কারণ আমার আমি ওইরকম কাউকে খুঁজে পাইনি। আপনারা যদি একসাথে গ্রুপ স্টাডি করেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, সব কিছু আপনারা ইজিলি সলভ করতে পারবেন, কারণ সবার মাথায় তো সব কিছু থাকে না, সবাই সব কিছু জানে না। সো আপনারা যখন গ্রুপ স্টাডি করবেন, আপনি জানতেছেন, আপনার ওই ফ্রেন্ড জানতেছে, ওই ফ্রেন্ড জানতেছে না, আর একটা ফ্রেন্ড জানতেছে, এভাবেই কিন্তু জিনিসগুলো ইজিলি সলভ করা যায়। সো আর সাথে সাথে পড়ার সময় সাথে সাথে সব কিছু নোট করে রাখেন, পরবর্তীতে আপনি যখন কোনো জিনিস ভুলে যান তখন জাস্ট পাতাটা একটু উল্টে এক মিনিট চোখ বলে নিলে কিন্তু হয়ে যায়, আমি যেটা করতাম। আর আমি পাশাপাশি অনেক মানুষের ভিডিও দেখতাম, অনেক মানুষের এরকম আছে যাদের যারা কোশ্চেন ব্যাংক বিক্রি করে, আমি এরকম অনেক অনেক কোশ্চেন ব্যাংক এসেছে, আমি দেখতাম যে কারা হচ্ছে ভালো, মানে কাদের কোশ্চেন, যে কোশ্চেনগুলো কারা খুব মানে মানে কি বলবো, এটারে যে আমরা যে কন্টেন্টের উপরে যে এনক্লেক্স এক্সামটা হয় ওই কন্টেন্টের ওপর মানে প্রায়োরিটি দিয়ে কোশ্চেনগুলো তৈরি করেছে, সেই কোশ্চেন ব্যাংকটা মানে জানার জন্য আমি অনেক মানুষের কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি কিনেছি। সো ইভেন দো আমি অনেক মানুষের মানে ইয়ার কিনতাম আর কি, মানে কোশ্চেন ব্যাংকের পাশাপাশি থিওরিও পাওয়া যায়। সো আমি এখানে আর একটা জিনিস শুরু করবো, এটা হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল, এটা হলো হার্স, এই ওদের পেজের নাম হচ্ছে হার্স। সো আমি এইটা মানে ওই ওদের থিওরির জন্য এটাও কিনছিলাম, ওরাও ওরাও অনেক সুন্দর করে মানে আর কোনো অনেক কিছু ডিসকাশন যা আছে অনেক সুন্দর করে ওরা বুঝায় মানে বুঝায় আলোচনা করছে। সো এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে প্রায়োরিটি ডেলিগেশন যে ব্যাপারটা, কারণ কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি আপনার কাছে মনে হচ্ছে এটা রাইট, কিন্তু এনক্লেক্স অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করে না। এনক্লেক্সের জন্য আপনাকে একটু ক্রিটিক্যাল থিঙ্ক করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে এনক্লেক্স অ্যাকচুয়ালি প্রায়োরিটি বেসিসে মানে প্রায়োরিটি বেসিসে সামনে যায়, কারণ আপনার যেটা ওরা প্রায়োরিটি সেটাই মানে ফার্স্ট যেটা সেটাই করে আর কি। তো সেটার জন্য প্রায়োরিটি ডেলিগেশনের আমি কোশ্চেন বা প্রায়োরিটি ডেলিগেশনের নলেজটা আমি ইম্প্রুভ করার জন্য আমি এই বইটা কিনেছিলাম, প্রায়োরিটি ডেলিগেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এই বইটাও অনেক ভালো। সো আমি মোটামুটি চেষ্টা করেছি আমার যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আমি আপনাদেরকে দেখানোর, আমি এগুলোর লিঙ্ক আমার যে বইগুলোর লিঙ্ক আমি আপনাদের আমার এই যে ইউটিউব চ্যানেল আমার এই এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আমার মনে হয় আপনারাও যদি আমার মতো করে নোট নিয়ে গ্রুপ স্টাডি করে পড়াশোনা করেন, এনক্লেক্স আপনাদের জন্য ইজি হবে। কোনো কিছুই অ্যাকচুয়ালি সহজ না, সহজ করে নিতে হয়, সহজ কীভাবে করতে হয় সেটা জানতে হয়। সো এটার জন্য আপনাদের গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, নোটসের কোনো বিকল্প নাই, আমার এরকম অনেক নোটস আছে, আমার যেখানে আপনারা যদি আমার বেডরুমে দেখেন আমার ওখানে একটা মানে পড়ার টেবিল ছিল আর কি, ওই টেবিলের সামনে আমি বিভিন্ন ছোটো ছোটো এখানে কতগুলো প্যাড পাওয়া যায় চিরকুট আর কি, ছোটো ছোটো আমি সব জায়গায় আমার লাগানো, আমি যে জিনিসগুলো আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হতো আমি ওগুলো নো ইয়ে করে আমি মার্ক করে রাখতাম ওখানে, যাতে আমি শুইতে গেলাম তখনও বা ওই ওই সামনে দিয়ে হেঁটে গেলাম তখনও যাতে একটা নজর দেখে যেতে পারে, তো যার কারণে আমি এই জিনিসগুলো টুকে রাখতাম। সো আপনারাও যদি এভাবে আমার মতো করে স্টাডি করেন আমার মনে হয় ইজি হয়ে যাবে, কোনো কিছুই অ্যাকচুয়ালি সহজ না, সহজ করে নিতে হয়। আমি আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ফেসবুকে যে পেজটা আছে ওই পেজে আমি কোনো কিছু মানে কোনো কিছু যদি আমি মানে কোনো কিছু যদি আমি অ্যাড করি বা কোনো কিছু আপডেট করি বা কোনো কিছু লিখি এর নিচে আমি কিছু কমেন্ট দেখতে পাই এরকম টাইপের, যে আপনাদেরকে আমরা কোশ্চেন দিয়ে হেল্প করবো, আমাদের কাছে ভালো কন্টেন্ট আছে, আপনারা এটা যদি কিনেন আপনারা এনক্লেক্সে পাস করে যাবেন। অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই নাই, কারণ এরকম যদি কোনো কিছুই থাকতো তাহলে তো এত এত কিছু মানে এত বই এত গ্রুপ এত বিভিন্ন ধরনের পেজ হইতো না, কারণ এগুলো সবসময় সব জায়গায় কিন্তু স্ক্যাম জিনিসটা থাকে। সো আপনি প্লিজ এই জিনিসগুলো ইগনোর করবেন। আমি যে
বইগুলোর নাম আপনাদের কাছে বললাম, বা যে যে কোশ্চেন ব্যাংক যাদের কথা বললাম, যেমন ইউওয়ার্ল্ড, আপনারা ইউওয়ার্ল্ড কিনতে পারেন, হার্স্ট যেটা আপনি আমি আপনাদেরকে দেখালাম, আপনারা রিমারের কন্টেন্ট কিনতে পারেন, আপনারা প্রায়োরিটি ডেলিগেশনের যে আমি আপনাকে দেখে যে বইটা দেখালাম এটা এটাও কিনতে পারেন। সো আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখা উচিত, কারণ অনেকে হয়তো বা ভাবে যে হ্যাঁ হয়তো হইতে পারে এরকম কোশ্চেন দিয়ে দেবেন, এরকম কেউ কখনো কোশ্চেন দিলে আমি আপনাদের জন্য এরকম গ্রুপও বানাতাম না, আমি আপনাদেরকে আমার জানি শেয়ার করতাম না কোশ্চেন অ্যাকচুয়ালি এগুলো ওরা কোথা থেকে বা আমি জানি না। প্লিজ ওই ওই জিনিসগুলো ইগনোর করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে এনক্লেক্স রিলেটেড প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ইউটিউব একটা চ্যানেল আছে, আপনারা অনেকেই আমি দেখছি অনেকেই ওখানকার মেম্বার, সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের আমার যতটুকু ইনফরমেশান আছে এনক্লেক্স সম্পর্কে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো।